আপনারা সবাই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ব্যস্ততম রোড উহান শহরের। তো এই লকডাউনের পর যখন উহান খুলে দেয় আজকে প্রায় 3 সপ্তাহ, তারপরও দেখেন কত ভিড়। যদিও আজকে হলিডে, তো এই হলিডেতে নর্মালি চায়নাতে একটু বেশি ভিড় হয়, তারপরও দেখেন আপনি নর্মাল কোনো গাড়ি তেমন একটা নাই। তার কারণটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে এখনও উহান পুরোপুরি খুলে দেয়নি। এটা আপনারা হয়তো বা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। এবং এটা হচ্ছে, এখানে অনেকগুলো শপিং সেন্টার, শপিং মল অনেক কিছু রয়ে গেছে, এবং এখানে অনেক বড় একটা রুট যেখানে আসলে সকল ধরনের যোগাযোগ, সকল মানে সিটির সাথে, প্লাস হচ্ছে এই সিটির আদার যে ব্যস্ততম এরিয়াগুলোর সাথে যোগাযোগ আছে। এবং এই রুটটার নাম হচ্ছে সুদং স্ট্রিট। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি উহান শহরের একটি ব্যস্ততম শহর সুদং এরিয়ার একটি বড় সুপার শপ, সেটা হচ্ছে জুংবেই ওয়্যার হাউস। তো এইখানে এটা সবসময় খোলা ছিল। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে সবাই লাইনে দাঁড়িয়ে আছি ভিতরে ঢোকার জন্য, এবং এখন একটা কিউআর কোড স্ক্যান করে এখানে ঢুকতে হবে, কারণ হচ্ছে নির্দিষ্ট সংখ্যক লোকের বেশি এখানে প্রবেশ করা যায় না আর কি। তো ওই কিউআর কোডটা স্ক্যান, ওটা হচ্ছে হেলথ কোড বলা হচ্ছে, যে ওটা তারা সবাইকে দিয়ে দিচ্ছে যে এটাতে আমার হেলথ কন্ডিশন হচ্ছে গুড। তো এটা যদি আমি এখানে স্ক্যান করি তাহলে ওটা শো করবে যে হ্যাঁ আমি ওকে, দেন আমি এখানে এন্টার করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই এখানে লাইনে দাঁড়িয়ে আছি, আমরা কিউআর কোড স্ক্যান করে ঢুকবো। সেটা হচ্ছে যখন একজন করে যেতে থাকবে, তারপরে আর কি আমরা সেটা ঢুকতে পারবো। তো এই হচ্ছে মানে কিউআর কোড সিস্টেমটা, দেখেন প্রত্যেকটা শপিং মলের সামনে দেওয়া আছে বা সুপার সবার সামনে দেওয়া আছে, তো ওদেরটাও এখানে দেওয়া আছে। তো এটার মাধ্যমে কিউআর কোড স্ক্যান করার পর আমি অনুমোদন পাবো ভিতরে যাওয়ার জন্য, সেটা আলিপে অথবা উইচ্যাটের মাধ্যমে আমরা সেটা করতে পারি। আর এই কিউআর কোড অথবা হেলথ কোড যে বিষয়টা, সেটা হচ্ছে যে আপনার এটা হুবেই গভর্নমেন্ট যে তারা এটা ইন রিসেন্ট আপনার গত সপ্তাহে এই ইয়েকে দিল আর কি, ফরেনারদেরকে দিল, আর এর আগে চাইনিজদেরকে দিয়েছে গত এপ্রিলের ফার্স্ট থেকেই। তো এটার মানে হচ্ছে যে তাদের কাছে সবার, প্রত্যেকটা চাইনিজ নাগরিক এবং প্রত্যেকটা বিদেশি নাগরিকদের এখানে ইনফরমেশন রয়েছে। তো তারা 24 ঘন্টার মধ্যে সেটা কালেক্ট করে, ইনফরমেশনটা ভেরিফাই করে, তারপরে বলে যে হ্যাঁ সে কোভিড-19 থেকে মুক্ত বা কোভিড-19 যুক্ত, এই টাইপের এই হচ্ছে কথা। তো সবাই অবশ্য আপনার এই সুপার সুপার শপে আসেন না, বিকজ অফ দ্য চায়নাতে যে আপনার ইয়েটা রয়েছে অনলাইন সিস্টেম যেটা। তো কেউ যদি ঘরে বসেই আলিপে অথরি তাওবাও অথবা চিনদংয়ের মাধ্যমে অর্ডার দেয় এবং পেমেন্টটা হয় আলিপে অথবা উইচ্যাটের মাধ্যমে, সেটা যদি করে তাহলে খাবারটা ঘরে পৌঁছে যাচ্ছে। তো এরকম অনলাইন সিস্টেম তাদের যে খাবার বা ভেজিটেবল এভরিথিং এবং রেডি খাবার সেটাও পৌঁছে যায় খুব দ্রুত। কিছু শপ আছে যারা আপনার, আপনি যাই তাদের কিছু আইটেম আছে নির্দিষ্ট, সেগুলোর ক্ষেত্রে আপনি যদি অর্ডার করেন তাহলে তারা আপনাকে উইথিন হাফ অ্যান আওয়ার পৌঁছে দিবে। তো তাদের এই সিস্টেমটার কারণে নেই তারা আরও খুব সহজেই এই কোভিড-19টা মানে খুব খারাপ কন্ডিশনটাকে তারা মোকাবেলা করতে পেরেছে।